আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ যুবক, আর পর্দার বিষয়টাও আত্মমর্যাদার সাথে সম্পৃক্ত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে যার মধ্যে দিয়াসা আছে। দিয়াসা কার মধ্যে আছে? দিয়াসা আছে শুকুরের মধ্যে। আল্লাহ রাসূল বলতেছেন দায়ুস জান্নাতে যাবে না, মানে দায়ুস মানে যার মধ্যে দিয়াসা আছে তাকে বলা হয় দায়ুস। দিয়াসা কার মধ্যে আছে? শুকুরের মধ্যে আছে। তথা যার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে যাবে, যার ব্যবহার শুকুরের ব্যবহারের মতো হয়ে যাবে, যে আর মানুষ থাকবে না শুকুর হয়ে যাবে, সে জান্নাতে যাবে না। শুকুরের যেমন লজ্জাবোধ নাই, শুকুরের যেমন ইতস্তবোধ নাই, শুকুরের যেমন আত্মমর্যাদা নাই, শুকুরের যেমন আত্মসম্মান নাই, যারা নিজের বাড়িতে বেপর্দার সুযোগ দিয়েছে তাদের রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে। যার মা, যার বউ, যার স্ত্রী বেপর্দা হয়ে চললে তার বিন্দু মাত্র ইতস্তবোধ সৃষ্টি হয় না তার রক্তের মধ্যে, তার মনের মধ্যে। তার রক্ত আর শুকুরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা আমিনা আল্লাহর রাসূল বলে গেছেন। এই জন্য আপনি শুকুর হওয়া থেকে বাঁচুন। আপনি দায়ুস হলেন মানে শুকুর হয়ে গেলেন, কেননা পৃথিবীতে একমাত্র দায়ুস প্রাণী, একমাত্র দায়ুস প্রাণী হচ্ছে শুকুর, যার আত্মমর্যাদা বোধ নাই, যার রক্তে দিয়াসা আছে। এই জন্য যারা শুকুরের গোস্ত খায়, যারা শুকুরের গোস্ত জন্ম থেকে মরা পর্যন্ত খায়, শুকুরের চর্বি যারা জন্ম থেকে মরা পর্যন্ত খায়, তার সামনে তার স্ত্রীর সাথে পরপুরুষ যদি জেনায় লিপ্ত হয় তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, এটা পরীক্ষিত। কেননা তার রক্ত পুরোটাই শুকুরের রক্ত হয়ে গেছে, সে শুকুর খেয়েই জীবনযাপন করেছে। আর একমাত্র পৃথিবীতে দায়ুস প্রাণী শুকুর। ঠিক কোনো পুরুষ যখন দায়ুস হয়ে যায়, কোনো পুরুষ যখন শুকুরের মতো হয়ে যায়, কোনো পুরুষের রক্ত যখন শুকুরের রক্ত হয়ে যায়, তখন সে বাড়িতে নিজের মেয়েকে বেপর্দায় চলতে চায়, চলতে দেয়, নিজের স্ত্রীকে বেপর্দায় চলতে দেয়, নিজের মাকে বেপর্দায় চলতে দেয়, কেননা তার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে, এটা আল্লাহ রাসূল বলেছেন। অতএব যুবক, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো, নিজের মধ্যে আত্মমর্যাদা আনার চেষ্টা করো, নিজের সময়কে দাম দিতে শিখো। তোমার সময়ের মূল্য আছে যুবক। আমি এক বক্তব্যে বলেছি, তোমাদের সামনে আজকেও বলতেছি, যে তোমাদের সময়ের মূল্য আছে। তুমি বগুড়ায় বাস করো, এ কথা ভুল। তুমি দুয়ারপাড়ায় হামিদপুরে বাস করো, এ কথা ভুল। মানুষ কোনো জায়গায় বাস করে না, জায়গা তো জায়গার মতোই থাকে। হাজার বছর আগে এই জায়গা এমনই ছিল, হাজার বছর পরে এই জায়গা এমনই থাকবে, এমনই থাকবে, এই জায়গার কোনো পরিবর্তন হবে না, এর উপরেই কিয়ামত কায়েম হয়ে যাবে। অথচ এই জায়গাতে মানুষ আসছে, চলে যাচ্ছে। তাহলে মানুষ জায়গায় থাকে না, মানুষ সময়ে আসতেছে, সময়ে যাচ্ছে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে তুমি বাস করো। তোমার জীবনের অপর নাম হচ্ছে সময়। ওয়ালা আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সব মানুষ সময় নষ্ট করে। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন? সব মানুষ সময় নষ্ট করে। সময়ের অনেক মূল্য আছে যুবক। তোমার সময়কে তুমি যখন দাম দিবে না, তখন দুনিয়াবাসী তোমাকে দাম দিবে না। তুমি যখন তোমার সময়কে দাম দিবে না, তখন দুনিয়াবাসী তোমার সময়কে দাম দিবে না। তুমি যখন তোমার সময়কে দাম না দিয়ে অন্যের ক্রিকেট খেলা দেখো, তোমার সময় কি এতই অমূল্যবান যে অন্যের ক্রিকেট খেলা দেখতে হবে, সে এসে তোমাকে দেখুক, এর নাম হচ্ছে আত্মমর্যাদাবোধ। যে আমি কেন তাকে দেখব, সে আমাকে দেখুক, একে বলে আত্মমর্যাদা। আমি কেন তার অনুসরণ করব, সে আমার অনুসরণ করুক পারলে, এর নাম আত্মমর্যাদা। আমি কেন পাখির জন্য জীবন দেব পারলে, পাখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা পরার জন্য জীবন দিক। আমি কেন শাহরুখ সালমানের জন্য জীবন দিব পারলে শাহরুখ সালমান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুক, এর নাম আত্মমর্যাদা।